এতগুলো বছর পরে কি মঞ্চ তুমি, আমায় তো তুমি ভালোবেসে বিয়ে করেছ, তবে হাসে মন বলছ কেন? ভালোবেসে বিয়ে? আমি তোমায় ভালোবেসেছিলাম, কিন্তু ওই সময় আমি তোমায় বিয়ে করতে চাইনি। বিয়ে করতে চাওনি মানে কি বলছো? হ্যাঁ চাইনি, কারণ তখন আমি চাকরি করতাম না। আমি চেয়েছিলাম আরো 2 বছর পরে তোমায় বিয়ে করতে। সে কথা তো তুমি আগে বলনি। হ্যাঁ বলিনি ভয়ে। তুমি যদি আমার অবিশ্বাস করো তাই বলিনি। তুমি জানো আমার কত সাহস ছিল, আমি পাঞ্জাবি পরবো, মাথায় টুপি পরবো, আর নাকে রুমাল দিয়ে কাপড় বলে তোমায় বিয়ে করবো। কিন্তু তখন তোমার পরে বাড়ির জোরে আমার ওই সব কোনো শাড়ি পিনে হয়নি। আমারও তো সাহস ছিল, লাল শাড়ি পরে আমার বিয়ে হবে। আফসোস, বেদার থাকায় তোমায় একটা লাল শাড়িও কিনে দিতে পারিনি তখন। লাভ ম্যারেজ করলে বুঝি এমনই হয়। ও দাদা দাদি, তোমরা প্লিজ মন খারাপ করো না, তখন নয়তো সত্যি হয়নি, কিন্তু এখন তো হতে পারে। আমি আবার তোমাদের বিয়ে দেব। Please subscribe my channel.